baba, chupa baba, chupa baba. Chupa baba. Chupa baba, chupa baba. Bole beta. Bole Cadbury khabi baba. Jokhon amar matha gorom thake, oi sara goal dudh dhuate ashe. Bole ekosh. তুমি কি আমার দুধ দোহাতে এসেছো? মাগি কথা শুনো, বলে কি নামে ঘোষ, মাগি ভাতারের গলা বুঝতে পারে নাই। এগো মেয়ে, বলে কি তোমাদের গোয়াল ঘরটা খুলো, গাইটা দুয়াবো। এই শোনো ঘোষ, আজকে আমি আমার ভাতারের সঙ্গে মুখ পড়া মিনিসের সঙ্গে খুনতে মুখ জলে ভরা খালে ভরা তার সঙ্গে ঝগড়া করেছি, একেবারে গুদুম গুদুম। তাই বলি আমার মাথা গরম ছিল, তাই বলি আমার বাছুর বানতে মনে ছিল না। আচ্ছা, তাই কি হয়েছে জানো? কি হয়েছে? বলি আমার বাছুরে। তোমার বাছুরে? বলি আমার বাছুরে। হ্যাঁ, আমার গায়ের দুধ। ও তোমার দেহের দুধ খাই। এই না মনের ব্যাটা ঘোষ, বলি আমার গায়ের দুধ, আমি কি গরু জাত নাকি? না, তুমি বললে আমার গায়ের দুধ, তাই তো আমি, তাই তো মনে করছি আমি হয়তো তোমার দেহের দুধ ফুরিয়ে গেছে। তা নয়, তা নয়, বলি আমার গায় গরুর দুধ। ও তোমার গায়ের দুধ? হ্যাঁ, গায় গরুর দুধ। চিন্তা করবে না, তোমার যেমন দুষ্ট বাছুর আমি সাধু গোয়াল, বাটে দুধ না থাকলে তলপেটে সুসুর দিয়ে মাঠে দুধ নামিয়ে দেবো নাকি ভাই? তাহলে আমি কেমন গোয়াল দেখো, দুই হাঁটু তো বালতি ধরবো, হাতে তেল দেবো না, জল দেবো না, মাগের মাঠ ছিঁড়ে তোদের মুখে ফেলে দেবো। তোর একটা চিস্তে চিস্তে বাড়ি যাবে, আর একটা হাতে করে তোর বাবার লেগে নিয়ে যাবি ভাই, লক্ষ্মী ভাই। যাক, তোর বাবাই বা কেন খালি থাকবে? এই আমি গোয়াল নাই, আমি তোর ভাত, আর ঘরটা খোল। বুঝতে পেরেছি, কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা। আমার বাবা এসেছে, আমার বাবা এসেছে, আমার বাবা এসেছে। বাবাকে ফোন করেছিলাম, মনে কামনের ভাত খাবো না, তাই বাবা এসেছে। মনে করলাম হয়তো ঘরে ঢুকলি কাজ হবে, তে হারামজাদি লাস্ট পর্যন্ত বলছে আমার বাবা এসেছে। বেশ, বলি বাবা, এই যা সাজলাম তোর বাবা যদি ঘরে ঢুকতে পারি, একবার পক পকি বের করে দিব 22 খানা ডাব্বা। বলি বাবা গো, বিটি রে খালা, বলি ভিতরে এসো বাবা, আমি দরজা খুলে দিচ্ছি। খোল মা, বুবু আমার। বলি বাবা, আমি নিজের বাড়ি খাও না। চুপা চুপা, বাবা কি বলবো, দুঃখের কথা বাবা গো, তুমি এমন জামা দেখে বিয়ে দিয়েছো, কতদিন ধরে ধরে মারে বাবা গো, ও গো আমার বাবা। ও বিটি, ওই হারাম জাদার বেটা, লার খেকির বেটা, গু খেকির বেটা, তোমার কোন জায়গায় মিলিছে? তুমি কাপড় তিলে দেখাও মহারে, আমি সে জায়গায় মলহম লাগাবো মা। বাবা তোমার জামাই এমন জায়গায় মেরেছে, আমি কি করে কাপড় তুলে দেখাবো বাবা গো, ও গো আমার বাবা। ও বিটি রে, এখানে বেশি লোকজন নাই, তুই কাপড় তুলে দেখ আমার, নাহলে আমি কি করে মলম লাগাবো মা। বাবা তুমি আমার মুখ দেখবে তাই না বাবা? ঠিক আছে, বড় ইসলাম মুখখানা দেখো। ঠিক আছে বাবা, তাহলে তুমি আমার মুখ দেখো, তোমাকে আমি দেখি। আমার আহা, এই হারাম দাদি, এই খাটের মোড়, এই উলো খাটের মোড়া, উলো উঠো, বদলে মুখো, যাও তুমি খুঁজো। বলে কি খাবে তো হে, না মনের ব্যাটটা, উলা উঠো পাঁচটা, না ভাত খাও বলে একটা, আর খাও বলতে তুলের খাটে। তুমি কি ভেবেছো, তুমি কি আগের জন্য পাঠা ছিল না? তাহলে পাঠার কাজ দেখিয়ে দিই খানিক নাকি ভাই? এই মনি দি, ধানি ছাগল আছে নাকি রে? শুন, এমন মারা মারব হারাম দি। তুমি কি ভেবেছো তুমি আমাকে মারবে? আরে তুমি আমাকে মারবে, তোমাদের তোমাদের মত লাগছে। এই আরে তুমি কি তোমাকে শাসন করবে?
ফেরি তোকে শাসন করা দেখি আপন আপন বউকে গিয়ে ঠেঙাবে। কাকে? তো দেখ বউকে গিয়ে ঠেঙাবে। আরে যতগুলো ঘুষ করার বেটা ছেলে আছে বলি, বরুণের বেটা ছেলে আছে, আরে আমায় দেখে থরথর করে কাঁপবে। আমাকে দেখে শোন, তোদের মতো খাদ দেখলে পরে আমাদের ছিপ কাঁপবে নাকি রে ভাই? তাতে ফাতা ডুবক বা না ডুবক? কবে হব ছেলের বাপ আমার কানে কইয়া কথা কও, কবে হব ছেলের বাপ আমার কানে কইয়া তুমি ডেকে দেখো। হ্যাঁ
মা ঢেপসি বলি বাবু মা রে বলি বাবা খালা আমার এই মা বলতে বলতে খালা গিন্নে রে কি ওই জন্য বলে যাদের সন্তান নাই তাদের কিছু নাই আহা বাবা বলা ডাক কত মধুর হৃদয়টা ঠান্ডা হয়ে গেল বলো এবার শোনো হ্যাঁ বল তোমার হৃদয়টা যেমন জুড়ালো এবার দাঁড়া তুই যে বাবা বললি তোকে আটানা পয়সা দি দাঁড়া হবে আগো এখানে তো রেজগি পয়সা আন্ডার পকেটে পকেটে রেজগি পয়সা নাই সব নোট ও 90 টাকার নোট এ শোনো তোমার যেমন হৃদয়টা জুড়ালো এবার আনন্দ করে তুমি মা বলে আমার কাছে কাকে আমার কাছে তোকে মা বলতে হবে হ্যাঁ হবে তুই আমার বউ তোকে মা বলবো এই না এটা কথা কথা হৃদয় জুড়ানোর জন্য শুন তোকে যদি মা বলা যায় তাতে কোনো ক্ষতি নাই মেয়েরা শুধু বউ হয় না জানিস মেয়েরা তিনটি রূপ ধরে রাস্তায় চললে বোন খেতে দিলে মা শুভার সময় বোন নাকি ভাই তোকে মা বললে আমার ক্ষতি নেই ডাকি হ্যাঁ ডাক বলি বাবু রে ও সোনা রে ওই আয়ো ময়না ও আমার ধন তোর মুখে পা ভইতো মাগি হারাম লাগি এতক্ষণ আমার ছোট ছোট ভাই আছে আর ভাইদের সামনে মুখের ভাষা খারাপ করছিস কই মুখের ভাষা খারাপ ওই যে বলছিস ধন আরে খা নয় তোর ধন এই আমার ধন তোর বাবার ধন হারাম দাদি এ হচ্ছে সাত রাজা ধন ও ভাই আমি তোদের সাত জনার ধন বলি বাবু রে রসগোল্লা খাবি তাহলে তাহলে জিলেপি খাবি বিস্কিট খাবি বিস্কুট খাবো না চাউমিন খাবি মোগলাই খাবি তাহলে কি খাবি ক্যাডবেরি খাবি আমি দুধ খাবো এই মিনসে কাটের মোড়া উলা উটো ব্যাঙ্গ মুখো ছাতা মুখো খুন্তি মুখো এতগুলো খাওয়া দিলাম হলি না দুধ খাবো এই কারণ তো ছেলে দেয় না রে মাগি মাকালি ভগবান আল্লাহ তোর পেটে ছেলে দেয় না কেন তুই তো ছেলে আদরই জানি নেবে ছেলে আদর করবি কি করে কেন এতগুলো খাবার দিলাম হ্যাঁ এতগুলো খাবার দিলাম আমি এক্ষুনি হইলাম মাকে আমার মুখে ক্যাডবেরি ধরে দিচ্ছে আমার দাঁত বেরিয়েছে তুই বলবি বাবা চুপা সোনা চুপা আয় বাবা চুপু এটা বাবা দুধ খা আমি অবাঙ্গ অবাঙ্গে খাবো না শোনো তোমার সঙ্গে আমার ঝগড়া করে লাভ নেই কথাই বলে স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন সত্যি হ্যাঁ তাই বলে শোনো আচ্ছা বলো তো আমরা জাতিতে কি জাতিতে হ্যাঁ সুপারি কাটা জাতি সুপারি কাটা জাতি আরে তা নয় আমাদের টাইটেল কি মোটরসাইকেল 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 তা নয় বলি আমাদের গোত্র কি শিয়ালের গোত্র আমাদের বংশ নিবংশ নিবংশ মিনসে তা নয় আমাদের কর্ম কি মানে কাজ কি কাজ যদি আমাদের বংশই থাকবে দেখি পঞ্চরস করতে আসি ভাই বল আমরা নিবংশ আমাদের বংশের ঠিক নাই এই বলে আমাদের কর্ম কি আমাদের কর্ম তাঁত বুনানো হ্যাঁ তাই বলেই শোনো আমাদের ছেলে পেলে নাই আচ্ছা আমি তোমাকে 50,000 টাকা দিচ্ছি আচ্ছা সেই 50,000 টাকা নিয়ে তুমি ব্যবসা করবে ব্যবসা করলে গাড়ি হবে বাড়ি হবে ব্যাংক ম্যানেজার সামনে অনেক কিছু হবে আর যাদের অর্থ থাকে পরে ছেলে দেশে বা মা বলে ওরে আমার মা রে তোর এত বুদ্ধি আমি তোর পেটে কেন হইনি মা বলে চলো এই মুহূর্তে তোমাকে সাজিয়ে বলে যাবে বলে শোনো এই যে তুমি যাবে ব্যবসায় 6 মাস আসবে না তাই বললাম একবার করো না আমি পারবো না এই ঠান্ডার দিনে একটু করো আমার কিডনি ডাউন হয়ে গেছে পাগল বানাইছে বন্ধু কালা চান কি মায়া লাগাইছে বন্ধু কালা চান কি মায়া লাগাইছে
মৃত্যু দেবে টাকা আমাকে ব্যবসা করতে। আমি ব্যবসায় যাবো না বে, 50,000 টাকা যখন আমি হাতে পাবো সেই 50,000 টাকা নিয়ে কলকাতা শহরে যাবো। কলকাতা শহরে গিয়ে সোনাগাছি চলে যাবো, সোনাগাছি থেকে একটা ভালো মেয়ে দেখি বিয়ে করে আনবো। চলে যাক, 50,000 টাকা দুঃখ নাই, সেই মেয়েকে বিয়ে করবো, তার পেটে ছেলে হবে, আমাকে বলবে বাবা আমি বড় আনন্দই থাকবো, আর তোকে বলবে মা চল হারাম যদি তোর টাকার তোর দেখি। ও বন্ধু কালা চান কি মায়া লাগাইছে, বন্ধু কালা চান কি মায়া লাগাইছে, মিড়ি শিখাইয়া আমার পাগলে বানাইছে, মিড়ি শিখাইয়া আমার পাগলে বানাইছে। চাকার গরম সালাই, টাকা দিয়ে আমি মেয়ে একটা হাতরাবো, বিয়ে করবো, করিলে বাড়ি যাবো, ছেলে কেন হয় না আমি দেখবো, তারপরে দেখবো আমার দোষ না সে হারাম জাতির দোষ, বিয়ে আমি করবো। যাই সামনে দিয়ে যাই দেখে ইদ্রিস, ইদ্রিস ইদ্রিস আমার চাচা, আমি না হ্যাঁ আমার কলকাতায় বাড়ি বে। গরম দেখাবি না শালাকে, এক ঘুষি মারবো শালা, টাকার বাড়ি তো তোর মুখে চুপা ছড়ি দেবো শালা। টাকার বাড়ি? এতে টাকা আছে? টাকা কত? 50,000। তোমার সাহস তো মন্দ নয় কেন? এটা কলকাতার বাজার, এই কলকাতার বাজারে কত চিটিং বাজি, কত ডাকাত, কত ছিনতাইবাজ ঘুরে বেড়াতে তা জানো? হ্যাঁ ভাই সত্যি কথা। আরে তুই 50,000 টাকা গামছায় বেঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, কেউ দেখলে ধরে কেড়ে নেবে, খুঁজে পাবে না, আমাকে দাও। চালাক করে মনে হয় টাকাটা কেড়ে নিয়ে ধান্দা গেছে ভাই। টাকা নেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নাই, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ভাই তুমি টাকা নিয়ে কি ব্যবসা করতে? ব্যবসা নাই, তাই নাকি? তোমার ছেলের সঙ্গে বিয়ে দেবে? আমি বিয়ে করবো। আমি? তুমি বিয়ে করবে? তুমি মেয়ে? সত্যি? যাক এসে একটা জামাই মানি, আমার যে কোনো একটা বুনের। এ ভাই ভাই আমার টাইম নেই, আমাকে মেয়ে হাতরাই দিও। তুমি ভালো জায়গায় চলে এসেছো। ভালো জায়গা মানে? ইয়েস ইয়েস। ইয়েস নাকি? তুমি ভালো জায়গায় চলে এসেছো। আরে আমারই তো সাতখানা বোন আছে। তোমার নিজের বোন? নিজের বোন? তোমার নিজেরই বোন? আমার নিজের বোন। এক বাবার পেটে? এক বাবার পেটে হয়, বাপ মায়ের পেটে। ও মায়ের পেটে। একটা কথা বলি, তা তোমার সাতটা বোন? সাতটা বোন। মার ভালো হলো তো? কি বল শালার মুখে মার ভালো হবে কিবা? আমি কলকাতার লোক, ভদ্র ভাবে কথা বলবে না, আমি বলে আমার সাতখানা বোন আছে আর বলছে মাল ভাড়া। একটা মেয়ে যদি রাস্তা দিয়ে যায় 5টা চাংড়ায় বলবে কি মাল দিচ্ছি রে, মালে দানা বেরিয়ে গেছে। হ্যাঁ বলবে, কিন্তু ব্যাপারটা সব জায়গায় চলে না। কেন? আমার বাড়িতে আমার যে 7টা বোন আছে না, সব ভদ্র ভদ্র শিক্ষিত। তা বলছি ভাই। হ্যাঁ বলো। তোমাদের বুনতে
শালাকে মেরে ফাটিয়ে ছেড়ে দেবো, বড় বড় না ছোট ছোট, বড় বড় না ছোট ছোট। কেন ভাই আমি খারাপ বলেছি? হ্যাঁ খারাপ বলুন, সমাজের বুকে। আরে ভাই তুমি মানুষের আন্ডার প্যানের বাচ্চা, এই উল্টো পাল্টা কথা। শালা আনারি, শালা আমি আনারি, আমি আনারি, ছোট ছোট মানে কি ব্যাপারটা? তার মানে তুই বলছিস পাঁচ সাতটা বোন, হ্যাঁ তোর বোন কটা কি মাথায় সমানবে? না তাই তো বলছি তোর বোনটা মাথায় ছোট ছোট না বড় বড়। ও একটা ছোট, একটা বড়, একটা মাঝারি। দেখবে এইবার শালা বুঝিস। আচ্ছা তোমার বোনটা ধরে দেখতে শুনতে ভালো, খুব সুন্দর ভালো। এখনকার মেয়েরা হচ্ছে বদমাইশ। হ্যাঁ আমি কেন টাকা দিয়ে বিয়ে করতে এসেছি জানো? কেন? এখনকার মেয়েরা বাবার পয়সা নিয়ে বিয়ে করছে, করছে ছেলেকে কিনে নিচ্ছে। হ্যাঁ যদি বলছো জল দে তা বলছে ভেরুয়া ডারা। এখন আমি সিরিয়াল দেখছি। ও সিরিয়াল, তা আমাকে যাতে ভেরুয়া না বলতে পারে। আচ্ছা ওই জন্য টাকা দিয়ে আমি বিয়ে করবো। ঠিক আছে। আর তোমার বোনরা বিয়ে হওয়ার পরে আচ্ছা মেন কাজে ফিরবে তো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি গায়ের ভূত। মেন কাজ মানে কোনটা জানো? মেয়েদের মেন কাজ হচ্ছে বিয়ে হওয়ার পরে রান্না করে স্বামীর সেবা করা। আচ্ছা দামি কিছু নাই রে দুনিয়া, যে করে না স্বামী ভক্তি ও হওয়া কি তার মানাই, যে করে না স্বামী ভক্তি স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া।